ব্যবসায় সেই ব্যবসায় সবচেয়ে বড় ভুলটাই হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাস। এই আস্থা এবং বিশ্বাসটা যখন নষ্ট হয়ে যায় তখন যে কোনো ব্যাংকই বসে পড়তে বাধ্য। এবং একটি ভালো ব্যাংক, দুর্বল ব্যাংকে তখনই রেখে দিলাম, একটি ভালো ব্যাংকে এক সকালে যদি বেশিরভাগ গ্রাহক গিয়ে তাদের সকল অর্থ ফেরত চায়, ব্যাংকটি তৎক্ষণাৎ দেউলিয়া হয়ে যেতে পারে। এবং ব্যাংকের উপরে যখন মানুষের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয় তখন দেশের অর্থনীতি সেটা ধসে পড়তে পারে। বাংলাদেশ এখন সেই দিকেই যাচ্ছে। আমাদের নানান সমস্যার কথা উঠে এসছে, এখানে মন্দঋণ আছে, খেলাপি ঋণ বান্ধব নানান পদক্ষেপের কথা, যেটা ইব্রাহিম খলিল স্যার স্পষ্টভাবে বলেছেন যে আগেও তিনি লিখেছেন যে এই সরকার হচ্ছে ঋণ খেলাপি বান্ধব সরকার। এবং আমরা দেখেছি দক্ষতা, যোগ্যতা, সততা এবং মেধা এর অনেক উপরে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। আমরা দেখেছি আইন পরিবর্তন করে কিভাবে ব্যাংকগুলোকে এক একটি বিশেষ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকে ক্রমাগত নিষ্ক্রিয় এবং দুর্বল করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ এবং বিএবি কে শক্তিশালী করা হয়েছে। এবং বিএবির সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকে নিয়ে গিয়ে বহু অন্যায্য সুবিধা আদায় করে নিতে পেরেছে ব্যাংকগুলো। আমরা দেখেছি যে ঋণ খেলাপিদের পর জালিয়াতের সুবিধা দেওয়া হয়েছে। এখানে একটা স্পষ্টভাবে বলছে হলমার্ককে 2% ডাউন পেমেন্ট দিয়ে ব্যবসা করবার সুবিধা এই অতি সম্প্রতি সরকার করে দিয়েছে। আমরা দেখেছি রাজনৈতিক বিবেচনায় অপ্রয়োজনীয় ভাবে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ব্যাংকের পর নন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর অবস্থাও কিন্তু খুবই খারাপ। 39টা নন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তার মধ্যে 34টা আছে, 29টার অবস্থা খুবই খারাপ, 12টা বা লাল তালিকার মধ্যে চলে গেছে। আমরা দেখেছি যে ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি যদি একটা টেস্ট কেস হিসেবে বেসিক ব্যাংকের উদাহরণ আনি, বেসিক ব্যাংকটি খুব ভালো করছিল এবং তারপরে বেসিক ব্যাংকের যে ধ্বংস হয়েছে সেই ধ্বংসে আমরা বারবারই বাচ্চু সাহেবের নাম শুনেছি, কিন্তু বাচ্চু সাহেবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা এই সরকারকে নিতে দেখিনি। এই বাচ্চু সাহেবের ব্যাপারে একজন যুগ্ম সচিব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে যে রিপোর্ট দেন সেখানে তিনি স্পষ্ট বলেছেন আব্দুল হাই সম্পর্কে, তিনি বলেন যে প্রধানমন্ত্রী ছাড়া তাই অন্য কাউকে পরোয়া করে না তিনি। ব্যাংকের কার্যালয় ও লবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবিতে ভরপুর, সব সময় এবং সব জায়গায় তিনি বলে থাকেন প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক তিনি, গোটা বেসিক ব্যাংকে এরকম একটি আবহ অবস্থা তৈরি করেছেন আব্দুল হাই বাচ্চু। সেই আব্দুল হাই বাচ্চুর ব্যাপারে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দেখছি সংসদে দাঁড়িয়ে আমাদের এর আগে তিনি অর্থমন্ত্রী ছিলেন, উনি বলেছেন যে ব্যাংকিং খাতে পুকুর চুরি না সাগর চুরি হচ্ছে। তিনি বলেছেন যে রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হচ্ছে, তাহলে তিনি আছেন কেন? তিনি যখন এই সবই জানেন তাহলে তিনি আছেন কেন? তিনি বলেছেন শেয়ার বাজার কি আমি বুঝি না, ব্যাংকের সঙ্গে সঙ্গে এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে সঙ্গে এটাও বলে রাখা ভালো যে শেয়ার বাজারকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তিনি বলেছেন আমাদের আগের সাবেক অর্থমন্ত্রী যে শেয়ার বাজার হচ্ছে পটকা বাজার, তিনি বলেছেন হলমার্কের ব্যাপারে 4,000 কোটি টাকা কিছুই না, এটা একটা বিরাট। তো এই অর্থমন্ত্রী নিয়ে এই রাজনীতিবিদদের নিয়ে আমরা চলি, সুতরাং এখানে খুব বেশি আশাবাদী হবার আমি কিছু দেখি না। এবং এটা একটা আনহোলি রেক্সার যেখানে রাজনীতিবিদ, আমলা, মন্ত্রী, মিনিস্টার, ব্যাংকার, ব্যবসায়ী সব মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে। এখানে আলাদাভাবে আর কিছু আমরা আলাদা করতে পারি না। এই কারণে যখন আমরা দেখি যে সংসদে 61% ব্যবসায়ী, তখন অবাক হওয়ার কি আছে? রাজনীতি এখন সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা বাংলাদেশে, রাজনীতির চেয়ে লাভজনক ব্যবসা করার কিছু নেই। এখানে খালি হাতে এসে 1,000 কোটি টাকার মালিক হয়ে ফিরে যাবার উদাহরণ আছে। এবং সেজন্য আপনাকে মন্ত্রী এমপি হতে হবে তাও না, সম্রাট তার উদাহরণ। আপনি যদি ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের 3rd tier-এর কোনো নেতাও হন তাতেও কিন্তু কোনো অসুবিধা নাই। একটি প্রশ্ন আমি সংসদে করতে বাধ্য হয়েছি যে কেন মানুষ হত্যার বিচার থেকে শুরু করে মশা মারা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশনার দরকার হয়? করতে বাধ্য হয়েছি এই কারণে, কারণ এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী নির্দেশ ছাড়া ব্যাংক বলে আর মানুষ হত্যার বিচার বলে আর আপনি শুদ্ধ অভিযান বলে ক্যাসিনো বন্ধ বলে কোনটাই সম্ভব নয়। সুতরাং আমরা যত সুপারিশই দেই, যত আলোচনাই করি, যত গ্রাউন্ড লেভেলে কথাই বলি, যত লেখালেখি করি না কেন, যতক্ষণ পর্যন্ত না আসল জায়গা থেকে সদিচ্ছা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু আর সঠিকভাবে চালাতে পারবো না। অসুবিধা